গাইবান্ধা ও নওগাঁয় বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল। দুপুরে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে গাইবান্ধার বাগদায় বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ঢাকা ও রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও আলাদা মন্ত্রণালয় গঠন, সরকারি চাকুরিতে কোটা নিশ্চিতকরণ, সাহেবগঞ্জ বাগদা ফার্মের 3 সাঁওতাল হত্যার বিচার সহ নানা দাবি তুলে ধরেন। এদিকে নগাঁতেও সাংবিধানিক স্বীকৃতি সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।